নমস্কার বন্ধুরা, কলকাতা কোরা ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আমরা সিএসএস এর সুডো ক্লাস সম্পর্কে জানছিলাম, তো আমরা সেই জানাকেই আগে নিয়ে যাব। আজকে আমরা প্রথম যে সুডো ক্লাসটা সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে এমটি। তো এখানে দেখুন একটা ডিভ নিয়ে আছে, এই ডিভের ওপর আমরা এমটি সুডো ক্লাসটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখবো, ঠিক আছে? তাহলে সবার আগে আমরা এখানে লিখছি ডিভ, তারপরে কোলন দিয়ে লিখছি এমটি, ঠিক আছে? এর মধ্যে আমরা কি করছি, একটা বর্ডার দিচ্ছি, বর্ডার 1 পিক্সেল সলিড এবং রেড কালার দিয়ে দিচ্ছি, ক্লিয়ার? আচ্ছা, এবার একটু ডিপটাকে মাঝখানে একটু গ্যাপ দেওয়ার জন্য আমরা প্যাডিং দিচ্ছি, প্যাডিং কত দিচ্ছি 10 পিক্সেল চারদিক থেকে, ঠিক আছে? এবার এটাকে যদি আমরা সেভ করে এখানে রিফ্রেশ করি তাহলে দেখুন একটা এমটি ডিপ দেখা যাচ্ছে, যেটা চারপাশ থেকে একটা বর্ডার রয়েছে লাল রঙের, ঠিক আছে? তার মানে এমটিটা একটা কাজ করছে। এমটিটা একটা কখন কাজ করে? এমটিটা একটা তখন কাজ করবে যখন একটা এলিমেন্ট শুরু হবে, শেষ হয়ে যাবে, কিন্তু মাঝখানে কোনো কন্টেন্ট থাকবে না। এই কন্টেন্ট বলতে এখানে যদি আপনি কিছু লিখে দেন তাহলে এটা দেখুন আর ওই বর্ডারটা পড়বে না, শুধু ওই লেখাটাই পড়লো। যেহেতু এটা এমটি নেই তাই জন্য আর এই বর্ডারটাও পড়েনি, প্যাডিংটাও পড়েনি। তো আপনি এটাকে যদি তুলে দেন আবার সেটা দেখতে পাবেন, দেখুন এসে গেছে। এইবার আপনি যদি এখানে একটা স্পেসও দিয়ে দেন, আপনি তো দেখছেন এটা এমটি, কিন্তু এই স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার হিসাবে জাজ করে এইচটিএমএল। তো যেহেতু এখানে একটা স্পেস দেওয়া আছে তাই যদি আপনি এখানে রিফ্রেশ করেন দেখবেন যে এখানে আর এটা এমটি নেই, তাই জন্য ওই সিএসএসটা আপনার কাজ করছে না, ক্লিয়ার? আপনি যদি এখানে স্পেস না দিয়ে যদি একটা এন্টার মেরে দেন তাহলেও কিন্তু এখানে একটা এন্টার থাকছে, সুতরাং এমটি হচ্ছে না। এন্টারের সাইন আছে, যেটা এন্টার বাটনে দেখবেন একটা এল টাইপের অ্যারো থাকে, তো সেই সাইনটা এখানে থাকে হিডেন অবস্থায়, ঠিক আছে? তো সেই জন্য এখানে কিন্তু আপনি ওই বর্ডারটা দেখতে পাবেন না, কিন্তু এটাকে যখনই এর পাশে তুলে দেবেন তখনই কিন্তু আবার এমটিটা কাজ করতে আরম্ভ করবে, ক্লিয়ার হয়েছে? সুতরাং এমটিটা কখন কাজ করে, যখন একটা এলিমেন্ট শুরু হয়ে শেষ হয়ে যায় তখন সেটা এমটি হিসাবে ধরে, এবং এমটি সুডো ক্লাসের মধ্যে আপনি যা লিখে দেবেন সেটা কাজ করবে। এখানে যদি ডিপ না হয় এটা পি করতেন তাহলে এটাকে পি নিতে হতো, কারণ আপনি কিটাকে টার্গেট করছেন সেটা ম্যাটার, আর এমটি আপনি সুডো ক্লাসটাকে টার্গেট করছেন। তো এটা হচ্ছে আপনার এলিমেন্ট, এবং তা সেটা যদি এমটি হয় তাহলে আপনার এই ভেতরের স্টাইলিংটা সেখানে কার্যকর হয়ে যাবে, ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আমরা যে সুডো ক্লাসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে নট। ওকে, তো চলুন দেখা যাক কিভাবে নট কাজ করে। আমরা ডিপটাকে এ তে কনভার্ট করে দিচ্ছি, আমরা এখন এই অ্যাঙ্কার ট্যাগের ওপর দেখব, ঠিক আছে? আমরা অ্যাঙ্কার ট্যাগকে একটা বর্ডার দিয়ে দিচ্ছি, প্যাডিং দেওয়ার দরকার নেই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ধরে নিচ্ছি এরকম দিয়ে দিলাম, ঠিক আছে? আর কালার দিয়ে দিচ্ছি ব্লু। ওকে, তাহলে আমরা যদি রিফ্রেশ করি এখানে দেখব যে অ্যাঙ্কার ট্যাগের ওপর এই রকম একটা স্টাইলিং আমরা করে দিয়েছি। এইবারে আমরা নটটাকে কাজে লাগাবো। নটটা কি, দেখুন আমরা যদি এখানে লিখি এ কলন নট, নট বলে আমাকে ক্লাসের নামটা দিতে হবে। এখানে দেখুন একটা ক্লাস নেওয়া আছে, ঠিক আছে? সেই ক্লাসের নামটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড গ্রিন। এবার দেখুন কি হবে, দেখুন আমরা কিন্তু করলাম টেস্টের ওপর ব্যাকগ্রাউন্ড গ্রিন, কিন্তু ও কি করলো, শুধু টেস্টটাকে বাদ দিয়ে বাকি তিনটেতে ও গ্রিন করে দিল। নটটা ঠিক উল্টো কাজ করে, আমরা যেটায় করতে বলবো সেটা বাদ দিয়ে ও অন্যগুলোতে করবে, আর যেটা ও পেয়ে যাবে সেম ক্লাস সেটার ওপর করবে না। তো এই টেস্ট ক্লাসটা যদি এখানে আরও একটা এলিমেন্টের ওপর থাকতো তাহলে সেই এলিমেন্টটাতেও কিন্তু ও কাজ করতো না। দেখুন দুটোর ওপর সেম ক্লাস পেয়েছে, এই দুটো ক্লাসকে বাদ দিয়ে ও যেগুলোর মধ্যে এই ক্লাসটা পায়নি সেইগুলোর ওপর ও গ্রিনটা করে দিয়েছে, ক্লিয়ার হয়েছে? এবার আমরা যে সুডো ক্লাসটা সম্পর্কে জানবো এটাকে বলে ল্যাং। ল্যাং মানে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করে ল্যাং নামের প্রপার্টি, ঠিক আছে? এখানে দেখুন চারটে পি নেওয়া আছে, এই চারটে পি এর মধ্যে আমরা ল্যাং নামের একটা অ্যাট্রিবিউটকে ইউজ করেছি যেখানে সমস্ত ল্যাঙ্গুয়েজের শর্ট কোড দেওয়া আছে।
ল্যাং ইএন মানে ইংলিশকে রিপ্রেজেন্ট করে, ডি মানে জার্মানকে রিপ্রেজেন্ট করে, এফ আর মানে ফ্রেঞ্চকে রিপ্রেজেন্ট করে, এবং আইটি মানে ইটালিয়ানকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো আমরা এবার এই ল্যাং অ্যাট্রিবিউটকে কাজে লাগিয়ে কিভাবে এগুলোর উপর স্টাইলিং করবো সেটা দেখুন। আমরা ফার্স্টে এটা কি আছে, পি আছে, তাহলে আমরা এখানে কি নেব, পি পি, তারপরে সুডো ক্লাস ল্যাং, দিয়ে এবার ল্যাঙ্গুয়েজের নাম। ল্যাঙ্গুয়েজের নাম কোনটা, এই ইএন, ডি, এফ আর, আইটি, এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের নাম। তাহলে আমি ইএন নিলাম, ঠিক আছে। ইএনএ আমি ধরে নিচ্ছি টেক্সের কালার করব রেড, কালার কি হবে, রেড। ঠিক আছে, তাহলে আমরা যদি রিফ্রেশ করি দেখব শুধু ইএনটা রেড হয়ে গেছে। ঠিক আছে, এখানে যদি আরেকটাকে আমি ইএন করে দিতাম তাহলে সেটাও কিন্তু রেড হয়ে যেত। দেখুন, যে কটা ইএন পাবে ল্যাং অ্যাট্রিবিউট সেই কটাকেও রেড করে দেবে, যেহেতু এখানে আমাদের তাই বলা আছে। ঠিক আছে, তাহলে আমরা আবার এটাকে আইটিতে কনভার্ট করে দিই, এবং আমরা এইভাবে ল্যাং অ্যাট্রিবিউটকে কাজে লাগিয়ে আর ল্যাং সুডো ক্লাসকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজকে আলাদা আলাদা কালার করতে পারি। যেরকম ডিকে করলাম ধরে নিন আমরা গ্রিন, সেরকম আমরা ফ্রেঞ্চকে করলাম ধরে নিন ব্লু, এফ আর তাই করে দিলাম ব্লু। রিফ্রেশ করলে দেখাবে এটা ব্লু, এবং এটাকে আপনি পিঙ্ক করে দিলেন, কিছু কালার করে দিলেন আপনার ইচ্ছা মতো। এটা হচ্ছে আইটি, এটাকে করলাম আমরা পিঙ্ক। ওকে, রিফ্রেশ করলাম, দেখুন চারটে, চার রকম কালার করে দিয়েছি ল্যাং অ্যাট্রিবিউট আর ল্যাং সুডো ক্লাসের মাধ্যমে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এবারে আমরা যে সুডো ক্লাসটা সম্পর্কে জানবো, এটাকে বলে টার্গেট। ঠিক আছে, তো টার্গেটের জন্য আমরা এখানে একটা এইচটিএমএল বানিয়ে নিয়েছি, যেটা আপনি এখানে ব্রাউজারে দেখতেও পাচ্ছেন। এখানে দেখুন ওপরে চারটে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, 1, 2, 3, 4 নামে, সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং নিচে চারটে প্যারাগ্রাফও রয়েছে, যেটা এখানে দেখা যাচ্ছে, এই একটা দুটো তিনটে চারটে, চারটে প্যারাগ্রাফ রয়েছে। এই চারটে প্যারাগ্রাফে আমি চারটে আইডি দিয়ে রেখেছি, 1, 2, 3, 4 এই নামে। ঠিক আছে, এই আইডিগুলো কিভাবে কাজ করবে, এই আইডিগুলো এখানে হাইপার লিঙ্কে দেওয়া রয়েছে ইন্টারনাল লিঙ্ক হিসাবে। ঠিক আছে, তো আপনি যদি ইন্টারনাল লিঙ্ক সম্পর্কে না জানেন তাহলে আমাদের প্রিভিয়াস ভিডিও দেখে নিন, ওখানে আমি কিন্তু এই ইন্টারনাল লিঙ্ক সম্পর্কে বুঝিয়ে রেখেছি। ঠিক আছে, তো আমরা এবার কি করব, যখনই একটা ইন্টারনাল লিঙ্কে যাবে তখন সেই লিঙ্কটাকে আমরা হাইলাইট করব। কিভাবে করব চলুন দেখা যাক। আমরা এখানে কি রয়েছে, আমাদের এখানে পি ট্যাগের মধ্যে সবকটা প্যারাগ্রাফ রাখা আছে, সুতরাং আমরা টার্গেট করব পি কে, পি কোলন টার্গেট, TARGET টার্গেট লিখে আমরা এখানে একটা স্টাইলিং করব। কি করব, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি রেড, আর কালার করে দেবো, টেক্সটের কালার করে দেবো হোয়াইট, হোয়াইটের কোড কি FFF। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা রিফ্রেশ করি এখানে, তাহলে দেখুন এখনও কেউ কিছু হয়নি। কেন হয়নি, আমি কারণ কারোর উপর ক্লিক করিনি তাই। মনে করুন আমি একে ক্লিক করলাম, দেখুন এক সঙ্গে সঙ্গে হাইলাইট হয়ে গেল। ঠিক আছে, কেন হলো, কারণ আমি যেই একে ক্লিক করেছি, ওয়ানে যেই ক্লিক করেছি, দেখুন এখানে ইন্টারনাল লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাজ ওয়ান এসে গেছে, আর এই হ্যাজ ওয়ানটা এসেছে বলে ও কিন্তু এখান থেকে খুঁজে নিচ্ছে তার টার্গেট। এইটাতে যেহেতু আইডি ওয়ান পেয়েছে তাই এটাকে রেড করে দিয়েছে। আমি যদি ফোরে ক্লিক করতাম এটা চেঞ্জ হয়ে যেত 4, এবং টার্গেট অনুযায়ী এটাকে করে দিত এই CSSটা, যা স্টাইলিং করা আছে সেই স্টাইলিং চলে আসতো। আমি মনে করুন এইটা একদম গায়ে গায়ে লেগে যাচ্ছে, আমি এখানে প্যাডিং অ্যাড করে দিচ্ছি, প্যাডিং করে দিচ্ছি 10 পিক্সেল। ঠিক আছে, রিফ্রেশ করুন, দেখুন প্যাডিং অ্যাড হয়ে গেছে, হয়েছে। সেইভাবে আপনি যেটাই ক্লিক করবেন সেটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, বোঝা গেছে কীভাবে কাজ করে টার্গেট সুডো ক্লাস? ওকে, আমাদের এরপরে শুধু একটাই সুডো ক্লাসের সেকশান বাঁচল, যেটা হচ্ছে ফর্মের ওপর কাজ করে। আমি নেক্সট এপিসোডে আপনাদেরকে ফর্মের ওপর যে সমস্ত সুডো ক্লাসগুলো কাজ করে সেগুলো আমি শিখিয়ে দিয়ে সুডো ক্লাসের সিরিজটাকে এখানে শেষ করে দেবো। ঠিক আছে, তারপরে আমি সুডো এলিমেন্ট সম্পর্কে জানাবো। তো আমাদের সঙ্গে থাকুন, যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর নতুন বন্ধু যদি আপনি হন, আজকে ফার্স্ট আমার ভিডিও দেখলেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে দিন, কারণ পরবর্তী দিনের ভিডিওগুলো আপনার কাছে আমার তোলার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, খুব ভালো থাকবেন, খুব শেয়ার করুন আমার ভিডিওটাকে, আপনার হাত ধরে আমি আপনার বন্ধুর কাছে পৌঁছাতে চাই।
সেটা আপনি শেয়ার না করলে কখনোই পসিবল না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, টাটা।